সন্তান হওয়ার কতদিন পরে মিলন করা যায়, কতদিন পর্যন্ত মাসিক বন্ধ থাকে, ডেলিভারি হওয়ার 7-8 মাস পরে মাসিক বন্ধ যদি থাকে কারোর, সেই ক্ষেত্রে আসলে করণীয় কী, চিকিৎসা ব্যবস্থা কী, ওষুধ দিয়ে থাকি আর এই ক্ষেত্রে কী পরামর্শ থাকবে, চলুন আজকে ভিডিওতে আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অনুগ্রহে ভালোই আছেন। জি আপনার ভালো ও সুস্থ থাকাই কামনা করি মাশাআল্লাহ। দীর্ঘদিন থেকে আপনার বিভিন্ন পোস্ট এবং লেখনী অনুসরণ ফলো করে আসছে আলহামদুলিল্লাহ, বিভিন্ন বিষয়ে কিছু জানতে পেরেছি এবং উপকৃত হয়েছি জাজাকাল্লাহ খাইরান। আমার একটা বিষয় জানার প্রয়োজন ছিল, অনুগ্রহপূর্বক যদি একটু সময় দিতেন। জানার বিষয় হচ্ছে, আমি শুনেছি কোনো মহিলা সন্তান জন্ম দিলে তার নেপাসের ঈদ শেষ হওয়ার পর থেকে কারো কারো ক্ষেত্রে 7-8 মাস পর্যন্ত নাকি মাসিকের ঋতুস্রাব আসে না, তাহলে ওই সময়টাতে কি মহিলার স্বামী সহবাসে বাচ্চা কনসিভ হওয়ার সম্ভাবনা আছে কি না, বিষয়টা আপনার থেকে ক্লিয়ার হতে পারলে কৃতজ্ঞ হতাম জাজাকাল্লাহ। জি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাচ্চা ডেলিভারি হওয়ার বা সন্তান প্রসব করার কতদিন পরে আপনি মিলন করতে পারবেন বা সেফ পিরিয়ড কিনা, বা সন্তান আবার কনসিভ করবে কিনা, এটা অনেকেরই এমন হচ্ছে। তাহলে এটা ইসলামিকভাবে বা মেডিকেল সায়েন্সে আমরা বলি যে 40 দিন বা মোটামুটি 1.5 মাস, বাচ্চা যেদিনকে সন্তান প্রসব হলো ডেলিভারি হলো তার 1.5 মাস পর থেকে স্বামী স্ত্রী মিলন করতে পারে। যদি স্ত্রীর খুব জটিলতা থাকে বা ঝামেলা থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনো কোনো সময় 1.5 মাস না 3-4 মাস হয়ে যায়, কারণ স্ত্রীর যদি জরায়তে ইনফেকশন থাকে, সিজারের জায়গাটা লুজ থাকে, ক্ষত থাকে, তাহলে এটা সময়টা বৃদ্ধি পায়। তো এখানে যেটা আপনি উল্লেখ করছেন যে রক্তটা, এই রক্তটা 40 দিনের মধ্যে আসলে ক্লিয়ার হয়ে যায়। আর বাচ্চা কাচ্চার বিষয়টা, মাসিকের রক্ত যেহেতু আপনি বলছেন যে 7-8 মাস ধরে নাকি মাসিক বন্ধ থাকে, এটা এটা সুস্থ মহিলাদের এতদিন বন্ধ থাকে না, পুরোপুরি 1.5 মাসে ঠিক হয়ে যায়। যাদের 7-8 মাস বন্ধ থাকে তারা আসলে অসুস্থ, তাদের চিকিৎসা করতে হয়। তো এখন কথা হচ্ছে যে সন্তান যদি মায়ের বুকে দুধ পান করে রেগুলার, সেই ক্ষেত্রে জন্ম বিরতিকরণ কোনো পিল লাগে না। কিন্তু কথা হচ্ছে যে অনেক মায়েরই ওষুধগুলো বা বাচ্চা যেই দুধ খাচ্ছে এটা নিয়মিত ব্রেস্ট ফিডিং যেটাকে বলা হয়, এটা ঠিক মতো করাইতে পারে না, বাচ্চাকে অনেক সময় ফিডার দিচ্ছে, বাইরের খাবার দিচ্ছে, ফলে যেটা হয় কোনো কোনো সময় এই যে মাসিকের যেই ডিম্বানুপাত যেটা ওভুলেশনটা এটা হয়ে যায়, ফলে অনেক মায়েরাই যে এটা একটু আর্লি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, মানে একটা দুধের বাচ্চা কোলে থাকতে থাকতে দ্বিতীয় সন্তানটা কনসিভ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছু ওষুধ আছে যেটা মিনি পিল, অনলি প্রোজেস্টেরন নামক যে পিলটা আছে, প্রোজেস্টেরন ওষুধটা হচ্ছে যেটা বাচ্চার কোনো ক্ষতি করে না, মায়েরও কোনো ক্ষতি করে না, এই পিলটা খাওয়ানোটা মায়ের জন্য সেফ থাকে। যদি আপনি নিশ্চিত হন, যদি গাইনি চিকিৎসক যদি দেখে যদি বলতে পারে যে মাসিকটা ক্লিয়ার আছে বা সেই ক্ষেত্রে কিন্তু ওভুলেশন হচ্ছে, আর যদি মাসিকটা বন্ধ থাকে মানে প্রেগনেন্ট আপনার হতে চাচ্ছেন না এই মুহূর্তে, মানে গর্ভধারণ করতে চাচ্ছেন না, তাহলে 7-8 মাস যদি কোনো কারণে যদি মাসিক বন্ধ থাকে তাহলে সেই ক্ষেত্রে কনসিভ করবে না, সহজ কথা। তো এই বিষয়গুলোর জন্য ইনশিওর করার জন্য একটা চেক আপ করতে হয়, চেক আপ করলে আপনি এই ধারণাটা ক্লিয়ার বুঝতে পারবেন। যদি মাসিক যদি ক্লিয়ার থাকে আর যদি সন্তান না নিতে চান, কোনো রিস্ক বা ঝুঁকি না নিতে চাচ্ছেন, বাচ্চার মানে ছোট বাচ্চার বা দুগ্ধপোষ্য সন্তানের দিকে তাকিয়ে বা মায়ের স্বাস্থ্যর দিকে তাকিয়ে যদি আরও কিছুদিন অপেক্ষা করতে চান, সেই ক্ষেত্রে প্রোজেস্টন গ্রুপের যে মিনি পিল বাজারে পাওয়া যায় সেই পিলটা খাওয়াইলে কোনো সমস্যা হবে না। আর বাকি কাউন্সিলিং সেশনের জন্য আপনার নিকটস্থ যে কোনো গাইনি চিকিৎসকের সাথে অবশ্যই অবশ্যই এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। তো সারমর্ম আমরা কি জানলাম, এটা অনেক নারীরই বন্ধ থাকে, আবার কিছু কিছু নারীর মাসিক ক্লিয়ার হয়ে যায়, যে কোনো সময় এটা গর্ভধারণ হয়ে যেতে পারে এটা, তবে আপনাকে সচেতনতার দৃষ্টিভঙ্গি নিয়েই মেলামেশা করতে হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।